আমায় যে কারণে হার্দিককে ভুলতে পারছেন না নাতাশা বহু জল্পনার পরে বিচ্ছেদের পথে হেঁটেছেন হার্দিক পান্ডিয়া ও নাতাসা স্ট্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন তারকা জুটি বিচ্ছেদের কারণ নিয়ে কৌতূহল প্রকাশ করেছিলেন অনুরাগীরা এই মুহূর্তে ছেলেকে নিয়ে মুম্বাইয়ে রয়েছেন নাতাশা হার্দিকের বাড়িতে ছেলে যাতায়াত রয়েছে এবার দেশে ফিরতে কখনো শরীরচর্চা কেন্দ্রের বাইরে কখনো রূপটান কেন্দ্রের বাইরে দেখা গিয়েছে নাতাশাকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাতাশা একটি নাচের ভিডিও ভক্ত অনুরাগীদের মাধ্যে শেয়ার করেছেন যার অর্থ এমন এবার মেয়েটাকে মুক্ত করো হার্দিকের সঙ্গে তার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এসেছেন নাতাশা বিচ্ছেদের পরও সেই ধারাই বজায় রাখলেন প্রাক্তন তারকা পত্নী নেট নাগরিকদের একাংশের ধারণা হার্দিক ভুলতে পারছেন না নাতাশা শোনা যায় হার্দিক নাকি মানুষ হিসেবে কুপি আত্মকেন্দ্রিক নিজের কথা ছাড়া তিনি নাকি আর কিছুই ভাবতে পারেন না বিষয়টি নিয়ে দীর্ঘদিন দিন যন্ত্রণার মধ্যে দিয়ে গেছেন নাতাশা এমনকি বারবার হার্দিকের সঙ্গে সবকিছু মিটিয়ে নেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি তবে ফল মেলেনি ক্রিকেট তারকার সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করে নিজের দেশে চলে যান মাসখানেক সার্বিয়ায় থেকে ফিরে আসেন মুম্বাইয়ে উল্লেখ্য দু কুড়ি সালে মে মাসে গাছ ছড়ায় বেঁধেছিলেন নাতাশা হার্দিক তারপরে তাদের ঘরে আসে এক পুত্র সন্তান অগস্ত দু হাজার চব্বিশের জুলাই তারা বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন